সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম শিমুল মেমোরিয়াল নর্থ সাউথ স্কুল অ্যান্ড কলেজ কর্তৃক আয়োজিত নবম শ্রেণীর হিসেবে ক্লাসে। তোমাদের সঙ্গে ক্লাস উপস্থাপনায় আমি আছি মোহাম্মদ হাসানুজ্জামান, সহকারী শিক্ষক শিমুল মেমোরিয়াল নর্থ সাউথ স্কুল অ্যান্ড কলেজ। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমাদের পাঠের বিষয় হিসাব বিজ্ঞান প্রথম অধ্যায়, হিসাব বিজ্ঞান পরিচিতি। তোমরা যারা গত ক্লাস আমার সঙ্গে করেছো তারা জানো আমরা ওরিয়েন্টেশন ক্লাসে হিসাব বিজ্ঞানের প্রাথমিক ধারণা লাভ করেছিলাম, হিসাব বিজ্ঞান সম্পর্কে প্রাথমিক আলোচনা শুরু করেছিলাম এবং আমি বলেছিলাম যে আজকে তোমাদের কি করব, হিসাব বিজ্ঞানের প্রথম অধ্যায় সম্পর্কে আলোচনা করব, তাই না? তো তারই ধারাবাহিকতায় আজকে আমরা হিসাব বিজ্ঞানের প্রথম অধ্যায় উপস্থাপন করেছি। তো চলো এবার আমরা দেখে নিই আজকের পাঠ শেষে তোমরা শিক্ষার্থীরা কি শিখতে পারবে। আজকের পাঠ শেষে হিসাব বিজ্ঞানের ধারণা লাভ করবে, হিসাব বিজ্ঞানের উদ্দেশ্য ব্যাখ্যা করতে পারবে, ব্যবসায়ী প্রতিষ্ঠানের হিসাব বিজ্ঞানের গুরুত্ব ব্যাখ্যা করতে পারবে, হিসাব তথ্যের অভ্যন্তরীণ বাহ্যিক ব্যবহারকারীদের সম্পর্কে ধারণা লাভ করবে এবং মূল্যবোধ সৃষ্টিতে হিসাব বিজ্ঞানের ভূমিকা ব্যাখ্যা করতে পারবে। শিখন ফলগুলো আমরা জেনে নিলাম, আজকে আমরা দেখব এই শিখন ফলের আলোকে কোন কোন বিষয়গুলো আমাদের আলোচনায় আসবে, অর্থাৎ কোন কোন বিষয় নিয়ে আমরা আজকে আলোচনা করব। আজকে আলোচনার বিষয়গুলো তোমরা খাতায় টুকে নাও, দেখো হিসাব বিজ্ঞানের ধারণা, হিসাব বিজ্ঞানের উদ্দেশ্য আলোচনা, ব্যবসা প্রতিষ্ঠান হিসাব বিজ্ঞানের গুরুত্ব ব্যাখ্যা, হিসাব বিজ্ঞানের উৎপত্তি ও ক্রমবিকাশ সম্পর্কে আলোচনা, হিসাব তথ্যের অভ্যন্তরীণ ও বাহ্যিক ব্যবহারকারীদের একটি তালিকা প্রস্তুত এবং সর্বশেষ মূল্যবোধ সৃষ্টিতে হিসাব বিজ্ঞানের ভূমিকা ব্যাখ্যা। আমরা আলোচ্য বিষয়গুলো জেনে নিলাম, এখন আমরা আলোচনায় যাব। আলোচনায় যাওয়ার আগে আমরা বর্তমান পরিস্থিতি নিয়ে একটু কথা বলি। তোমরা সবাই কি করছো? বাসায় অবস্থান করছো, তাই না? আশা করছি বাসায় অবস্থান করে তোমরা ভালো আছো, কারণ বাইরে একটা প্যান্ডামিক সিচুয়েশন, তাই না? সেটা হচ্ছে কি, করোনাকালীন একটা সিচুয়েশন। করোনাকালে আমরা সবাই খুবই ভীত শঙ্কিত, কারণ করোনার প্রাদুর্ভাবে আমাদের জীবনযাত্রা খুবই ব্যাহত হচ্ছে, তাই না? আমাদের সাধারণ জীবনযাত্রা ব্যাহত হচ্ছে এবং যার ফলে আমরা আমাদের কার্যক্রমগুলো স্বাভাবিকভাবে চালিয়ে নিতে পারছি না। আমাদের কি করতে হবে, এই করোনাকালে কিছু বিধিনিষেধ মেনে চলতে হবে। সেই বিধিনিষেধগুলো কি কি, আমরা বেশি বেশি বাসায় অবস্থান করার চেষ্টা করব, প্রয়োজন ছাড়া বাইরে যাব না, বাইরে যদি যেতেই হয় তাহলে অবশ্যই আমরা মাস্ক পরিধান করব, সামাজিক দূরত্ব বজায় রাখবো, আর সর্বোপরি আমরা প্রার্থনা করবো সৃষ্টিকর্তার কাছে যেন এই করোনাকাল আমরা খুব অল্প সময়ের মধ্যে অতিক্রম করে আবার আমাদের স্বাভাবিক জীবনে ফিরে যেতে পারি। আসল শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা আলোচনায় চলে যাই। আমাদের প্রথম বিষয় যেটা, হিসাব বিজ্ঞানের ধারণা, তাই না? গত ক্লাসে আমি হিসাব বিজ্ঞান সম্পর্কে প্রাথমিক বা সম্ভব একটা ধারণা দেওয়ার চেষ্টা করেছিলাম, আজকে আমরা বিস্তারিত ভাবে জানবো হিসাব বিজ্ঞান কি। দেখো, আমাদের সমাজে প্রতিনিয়ত ব্যক্তি জীবনে এবং প্রাতিষ্ঠানিক জীবনে অসংখ্য ঘটনা সংঘটিত হয়, যার কিছু ঘটনা অর্থনৈতিক, কিছু অনর্থনৈতিক, অর্থাৎ অর্থের সঙ্গে সম্পৃক্ত কিছু ঘটনা আর অর্থের সঙ্গে সম্পৃক্ত নয় এমন ঘটনা, তাই না? যেমন আমরা কি করছি, আমরা দৈনন্দিন আমাদের নিত্য প্রয়োজনীয় পণ্য দ্রব্য ক্রয় করছি, আবার দান করছি, আমরা অসুস্থ হলে ডাক্তারের কাছে প্রেসক্রিপশন নিয়ে ওষুধ কিনে খাচ্ছি, তাই না? আবার অসুস্থ হলে বাবা মার কাছ থেকে সেবা নিয়ে সুস্থ হচ্ছি। দেখো, এই ঘটনাগুলোর মধ্যে, অর্থাৎ অসংখ্য ঘটনার মধ্যে আমাদের সব ঘটনাই কিন্তু অর্থ সংক্রান্ত না, তাই না? অর্থ সংক্রান্ত কিছু ঘটনা থাকে, কিছু অর্থ সংক্রান্ত হবে না, এটাই স্বাভাবিক। এই ঘটনাগুলোকে কি করতে হবে, আমাদেরকে সঠিকভাবে হিসাব করতে হবে। একটা প্রতিষ্ঠান, যেমন আমরা হিসাব বিজ্ঞান আলোচনা করছি এবং জানো হিসাব বিজ্ঞানের সাথে ব্যবসায়িক প্রতিষ্ঠানের একটা সম্পর্ক বিদ্যমান, এই সম্পর্ক জায়গা থেকে আমাদের কি করতে হবে, অবশ্যই অর্থনৈতিক বা আর্থিক হিসাবগুলোই সংরক্ষণ করতে হবে, ঠিক আছে? এই আর্থিক হিসাবগুলো সংরক্ষণ করার জন্য আমাদের বিভিন্ন হিসাবের বই সংরক্ষণ করতে হবে। সেই হিসাবের বইগুলো কি কি, আমি কতদিন বলেছিলাম যে ক্রয় সংক্রান্ত কিছু আমার ঘটনা থাকবে, লেনদেন থাকবে, সেগুলো আমরা হিসাব করব, বিক্রয় সংক্রান্ত কিছু ঘটনা থাকবে, সেগুলো আমরা হিসাব করব। এই ক্রয় এবং বিক্রয় সংক্রান্ত ঘটনাগুলো হিসাব করার মাধ্যমে এই প্রতিষ্ঠানের অর্থনৈতিক অবস্থা, অর্থাৎ মুনাফা বা ক্ষতি, এর পরিমাণটা আমরা জানতে পারবো, তাই না? এইভাবে কিন্তু আমরা একটা প্রতিষ্ঠানের যাবতীয় আর্থিক কার্যকরী জানি, এইভাবে আমাদের জানতে হবে। এই যে হিসাব বিজ্ঞানের মাধ্যম দিয়ে আমরা একটা প্রতিষ্ঠানের হিসাবকে সংরক্ষণ করব, কেন করব, কেন আমরা অর্থনৈতিক কার্যকরী, অর্থাৎ প্রতিষ্ঠানের মুনাফা বা ক্ষতির পরিমাণটা জানবো। তাহলে আমরা হিসাব বিজ্ঞানের সংজ্ঞাটা কি পাই, আমরা হিসাব বিজ্ঞানের সংজ্ঞায় দেখতে পাই, হিসাব বিজ্ঞান এমন একটি প্রক্রিয়া যার মাধ্যমে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের সম্পত্তি ক্রয় বা বিক্রয়, খরচ পরিশোধ, আয় আদায়, দেনাদারের কাছ থেকে আদায়, পাওনাদারকে পরিশোধ ইত্যাদি বিভিন্ন যে হিসাবের বই আছে সেই হিসাবের বইগুলোর সঠিক হিসাব সংরক্ষণ এবং একটি নির্দিষ্ট সময় শেষে
প্রতিষ্ঠানের আর্থিক কার্যাবলীর ফলাফল জানা। এই উদ্দেশ্যে মূলত আমরা হিসাব বিজ্ঞান সম্পর্কে হিসাব বিজ্ঞান সম্পর্কে জানা। তাহলে আমরা হিসাব বিজ্ঞান কি এই সম্পর্কে একটা প্রাথমিক যে ধারণা সেটা আমরা লাভ করলাম। আমরা আস্তে আস্তে যখন হিসাব বিজ্ঞানের বিভিন্ন বই পড়বো, অর্থাৎ হিসাব বিজ্ঞানে যখন বিভিন্ন অঙ্ক সমাধান করব, তখন হিসাব বিজ্ঞান যে কি এবং এর বিস্তার যে কত ব্যাপক এই সম্পর্কে আরো বিস্তারিত জানবো। আশা করি আমরা পরবর্তী আলোচনা চলে যাই। হিসাব বিজ্ঞানের আমরা যেটা জানলাম, এখন আমরা দেখবো যে পরবর্তীতে কি হিসাব বিজ্ঞানের উদ্দেশ্য এবং গুরুত্ব, আমরা কি উদ্দেশ্যে আমরা হিসাব বিজ্ঞান পাঠ পড়বো, হিসাব বিজ্ঞান সম্পর্কে জানবো, উদ্দেশ্য কি এবং গুরুত্ব কি। আমরা আসলে যে কোনো কাজ যে উদ্দেশ্যে করি গুরুত্ব নিয়েই করি, তাই না? গুরুত্বহীন কোনো বিষয়বস্তুর উপরে কিন্তু আমরা কাজ করি না। যে বিষয়ের গুরুত্ব যত বেশি আমাদের উদ্দেশ্য তত কি হয়, লক্ষ্য মানে লক্ষ্য কেন্দ্রিক হয়, যে ওইটা আমাকে করতে হবে, গুরুত্বপূর্ণ, অনেক বেশি গুরুত্বপূর্ণ। গুরুত্বের উপরে ভিত্তি করে আমাদের উদ্দেশ্যটা নির্ধারিত হয়। তাহলে উদ্দেশ্য এবং গুরুত্ব মোটামুটি একই রকম। আমরা একটু আলোচনা করে দেখি, এখানে বিস্তারিতভাবে আমি লিখেছি, আমরা একটু পড়ি বিষয়টা। দেখো, বলছে হিসাব বিজ্ঞানের অন্যতম প্রধান উদ্দেশ্য আর্থিক ফলাফল ও আর্থিক অবস্থা নিরূপণ করা। তাহলে আমি একটু আলোচনা করলাম এটা আগে, তাই না, যে আর্থিক ফলাফল জানা, একটা প্রতিষ্ঠানের সার্বিক অর্থনৈতিক অবস্থার ফলাফল জানা, লাভ নাকি লোকসান হয়েছে, হ্যাঁ, এবং আর্থিক অবস্থা কি, সম্পত্তি কেমন আছে, মানুষের কাছে দায়বদ্ধতা কেমন, মানুষের কাছে আমি টাকা পাবো কেমন, এই বিষয় সম্পর্কে একটা ধারণা এবং সঠিক হিসাব নিরূপণ করা। এবারে বলছি লাভ ক্ষতির পরিমাণ নির্ণয়ের মাধ্যমে ব্যবসায়ের গতি প্রকৃতি সম্পর্কে ধারণা লাভ করা সম্ভব। যাবতীয় আয় ব্যয় সঠিকভাবে লিপিবদ্ধকরণের মাধ্যমে ব্যবসায়ের লাভ ক্ষতি নির্ণয় সম্ভব, যা আমরা একটু আগে আলোচনা করলাম, তাই না? আর এই উদ্দেশ্যেই কিন্তু হিসাব বিজ্ঞানের গুরুত্বটা অপরিসীম, আশা করি বুঝতেই পারছো। দ্বিতীয় ক্ষেত্রে বলছে কি, দেখো, প্রতিষ্ঠানের সম্পদ, দায় ও মালিকানা সত্ত্বের পরিমাণ নির্ণয়ের মাধ্যমে আর্থিক অবস্থা সম্পর্কে পূর্ণাঙ্গ ধারণা লাভ করা সম্ভব। এই উদ্দেশ্যে আমরা তিনটা বিষয় সম্পর্কে জানলাম, সম্পদ, দায় ও মালিকানা সত্ত্ব। এই বিষয়গুলো কি, সম্পদ সম্পর্কে তোমাদের ধারণা আছে? আমরা সম্পদ বলতে ব্যক্তি জীবনে যে সম্পদগুলো বুঝি, যেমন টাকা, ব্যাংক ব্যালেন্স, নগদ টাকা, ব্যাংক ব্যালেন্স, আসবাবপত্র, দালান কোঠা, যন্ত্রপাতি, যেমন আমরা ফ্যান ইউজ করি, রেফ্রিজারেটর ব্যবহার করি, এসি ব্যবহার করি, গাড়ি ব্যবহার করি, এগুলো যেমন আমাদের ব্যক্তি জীবনের সম্পদ, আমাদের বাড়ি, আমাদের টাকা পয়সা যেমন আমাদের ব্যক্তি জীবনের সম্পদ, প্রাতিষ্ঠানিক ক্ষেত্রেও কিন্তু এগুলো সম্পদ বলেই বিবেচিত হয়। এগুলো কিন্তু আমার প্রতিষ্ঠানের জন্য সম্পদ। এরপরে দায়, দায় বলতে তৃতীয় প্রমাণ, বাইরের কোনো পক্ষের কাছে দায়বদ্ধতা, যেমন তুমি যদি কারোর কাছ থেকে টাকা ধার নাও, তার কাছে দায়বদ্ধ কিভাবে, যতক্ষণ পর্যন্ত না তুমি তাকে টাকা পরিশোধ করছো, তার কাছে তুমি ঋণী, যে কোনো সময় তোমার কাছ থেকে সে টাকা চাইতে পারে, অর্থাৎ দায়বদ্ধতা। আমরা যখন কারোর কাছ থেকে ধারে ক্রয় করি, ধারে টাকা নিই, তখন কিন্তু আমার দায়বদ্ধতা সৃষ্টি, এটা হচ্ছে দায়। আর মালিকানা সত্ত্ব বলতে কি বুঝবো, মালিকানা সত্ত্বটা হচ্ছে একটা প্রতিষ্ঠানের মালিকের অধিকার, অর্থাৎ একটা প্রতিষ্ঠানের মালিক যে পরিমাণ টাকা বিনিয়োগ করে সেই প্রতিষ্ঠানে, সেটাই হচ্ছে তার সত্ত্বাধিকার। যেমন আমরা দেখতে পাই যে যেই সম্পত্তিটা আমি ক্রয় করি সেটার উপর অধিকার কিন্তু আমার, যেমন আমার ল্যাপটপের উপর অধিকার একান্তই আমার, আমার বন্ধুর বা বাইরের কোনো মানুষের না। আমার কেনা জমির এবং জমির উপরে তৈরি করা বাড়ির উপর অধিকার কিন্তু আমার এবং আমার পরিবারের সদস্যের, কিন্তু বাইরের কোনো সদস্যের কিন্তু বা বাইরের কোনো মানুষের কিন্তু না, তাই না? এটা হচ্ছে একটা সম্পত্তির উপর বা একটা বিষয়বস্তুর উপর সত্ত্বাধিকার, অধিকার, যে এটা সত্ত্বাধিকার। আমি যেমন আমরা বইয়ের ক্ষেত্রে বিবেচনা করতে পারি, তো এনসিটিভি কর্তৃক নির্ধারিত যে বইগুলো তোমাদের পাঠ্যসূচিতে আছে, এই বই কিন্তু অন্য কেউ তার ব্যক্তিগত নামে পরিচালিত করতে বা ব্যক্তিগত নামে কিন্তু বিক্রি করতে পারবে না। যেমন আমাদের বাংলাদেশের প্রখ্যাত লেখক হুমায়ুন আহমেদ, ওনার বই কিন্তু তার নামেই ছাপাতে হবে, অন্য কেউ কিন্তু তার বই কি করতে পারবে না, নিজের নাম দিয়ে ছাপাতে পারবে না। এটা হচ্ছে সত্ত্বাধিকার, অর্থাৎ সত্ত্বগত অধিকার কোনো বসিয়ে বসতে হবে। আশা করি মালিকানা সত্ত্বের বিষয়টাও তোমরা বুঝতে পেরেছ। এই যে প্রতিষ্ঠানের সম্পদ কি পরিমাণ আছে, দায়বদ্ধতা কি পরিমাণ আছে এবং মালিকানা সত্ত্বের পরিমাণ কি পরিমাণ আছে, এটা জানার জন্য এবং এর আর্থিক অবস্থা জানার জন্য হিসাব বিজ্ঞানের গুরুত্ব অপরিসীম। এরপর আমরা তৃতীয় নম্বরে দেখতে পাচ্ছি, ব্যবসায়ের প্রতিষ্ঠানে প্রতারণা ও জালিয়াতি রোধে হিসাব বিজ্ঞানের কোনো বিকল্প নেই। অবশ্যই, কারণ আমরা হিসাব বিজ্ঞানে কিভাবে হিসাব সংরক্ষণ করি, একটা বৈজ্ঞানিক পদ্ধতিতে এবং সুষ্ঠু একটা নীতি অবলম্বন করে আমরা হিসাবকে সংরক্ষণ করি। এই সুষ্ঠু নীতি অবলম্বন করে হিসাব সংরক্ষণ করার কারণে কি করা হয়, হিসাবকে সঠিকভাবে লিপিবদ্ধ করা হয়, যার কারণে জালিয়াতি করতে পারে না। টাকার অঙ্ক লেখার ক্ষেত্রে অনেক সময় জালিয়াতি করা যায়, কোনো সঠিক পদ্ধতি বা পন্থা অবলম্বন না করলে কিন্তু অনেক জালিয়াতি করা যায়। আমি টাকা অগণিত পেয়েছি,
আমার ইচ্ছে মতো খরচ করছি, আমি হিসাব সংরক্ষণ করছি না, সেক্ষেত্রে কিন্তু আয় এবং ব্যয়ের অসামঞ্জস্যতা তৈরি হবে। সেক্ষেত্রে কি হবে, আমার হিসাব আমি সঠিক সংরক্ষণ করতে পারবো না। এবং আমার যে পরিমাণ এক মাসে আয় হয় সেই আয়ের আলোকে যদি আমি খরচ করি যে আমি এর বাইরে আমি টাকা উপার্জন করতে পারবো না, তাহলে কিন্তু আমার খরচের পরে কিছু টাকা অবশিষ্ট থাকার একটা সম্ভাবনা থাকলেও থাকতে পারে। কিন্তু আমি যদি বেহিসাবি খরচ করি তাহলে কিন্তু আমি আমার মাস শেষে টাকা থাকবে কিনা বা মাস আমার শেষ পর্যন্ত আমি মাসের টাকাটা আমার থাকবে কিনা সেটা কিন্তু নির্ধারিত না। তো যার কারণে আমি এই হিসাব বিজ্ঞান এর সঠিক হিসাব রক্ষণ পদ্ধতির মাধ্যমে আমি প্রতিষ্ঠানের যাবতীয় প্রতারণা এবং জালিয়াতি রোধ করতে পারি। এখানে কিন্তু বিভিন্ন হিসাবের দলিল সংরক্ষণ করা হয়, যেমন আমরা যখন একটা পণ্যদ্রব্য ক্রয় করি সেখান থেকে কিন্তু একটা ক্যাশ মেমোরি পাই, তাই না, যেটা একটা প্রমাণ যে আমি ওই প্রতিষ্ঠান বা ওই দোকান থেকে পণ্যটা ক্রয় করেছি। তো হিসাব বিজ্ঞানে হিসাব সংরক্ষণের ক্ষেত্রে বিভিন্ন ধরনের এরকম অগণিত বিভিন্ন ধরনের দলিল সংরক্ষণ করা হয়, যার উপর ভিত্তি করে পরবর্তীতে লেনদেন টাকার আদান প্রদান গুলো সম্পন্ন হয়, যার কারণে জালিয়াতি এবং প্রতারণা রোধ করা সম্ভব হয়। চতুর্থত এবং সর্বশেষে আমরা দেখতে পাচ্ছি আর্থিক তথ্যাবলী সংশ্লিষ্ট পক্ষকে জানানো এবং ব্যবসায়ের বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণের ব্যবহার করা হয়। হ্যাঁ, আর্থিক তথ্যাবলী সংশ্লিষ্ট পক্ষ, আর্থিক তথ্যাবলী সংশ্লিষ্ট পক্ষ মানে যাদের সাথে আমার অর্থনৈতিক লেনদেন হচ্ছে, অর্থের আদান প্রদান হচ্ছে, এই ধরনের পক্ষের সাথে আমার জানানো এবং ব্যবসার বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে হিসাব বিজ্ঞানের তথ্যটা ব্যবহার করা হয়। যেমন আমার প্রতিষ্ঠানে কি পরিমাণ সম্পদ আছে এর উপরে ভিত্তি করে কিন্তু আমি ঋণ নিব। আমার যদি দায় পরিশোধের ক্ষমতাই না থাকে তাহলে কি আমি ঋণ নিতে পারবো? আমার যদি দায় পরিশোধের ক্ষমতা না থাকে তাহলে কি কেউ আমাকে ঋণ বা ধার দিবে? কখনোই দিবে না। এইটা হচ্ছে গুরুত্বপূর্ণ একটা উদ্দেশ্য। তো হিসাব বিজ্ঞানের যে উদ্দেশ্য এবং গুরুত্ব প্রাথমিকভাবে আলোচনায় আশা করি তোমরা বুঝতে পেরেছ। আমারও বলছি যে তোমরা যখন অঙ্কগুলোর দিকে আগাবে অর্থাৎ অঙ্কগুলো করবে তখন হিসাব বিজ্ঞানটি কত গুরুত্বপূর্ণ এবং কোন প্রতিষ্ঠানের কোন উদ্দেশ্য হাসিলের জন্য হিসাব বিজ্ঞানে কোন অঙ্কগুলো করা হয় এবং কোন পদ্ধতিগুলো অবলম্বন করা হয় সে সম্পর্কে আরো বিস্তারিত জানতে পারবে। আমরা এবার হিসাব বিজ্ঞানের উৎপত্তি এবং ক্রমবিকাশ সম্পর্কে জানবো। হিসাব বিজ্ঞানের উৎপত্তি এবং ক্রমবিকাশ অর্থাৎ কিভাবে এই হিসাব বিজ্ঞানটি উৎপত্তি হয়েছে। তোমরা জানো যে আমাদের এই বর্তমান যে আধুনিক যুগ, এই যে আমরা বর্তমানে যে প্রযুক্তি ব্যবহার করছি, প্রাচীনকালে কিন্তু প্রযুক্তির ব্যবহার এতটা ছিল না। কি হতো আগে আমরা জানি, প্রাচীনকালে মানুষ গুহায় বসবাস করত, গুহায় বসবাস করতে করতে পরবর্তী পর্যায়ে কৃষির উদ্ভব হয়েছে। কৃষির উদ্ভব হওয়ার পরে মানুষ কৃষি পণ্য নিয়ে পণ্যের আদান প্রদান করতো, অর্থাৎ বার্টার সিস্টেম যেটাকে বলা হয়, পণ্য বিনিময় প্রথায় পণ্য বিনিময় প্রথার আবিষ্কার হয়। পণ্য বিনিময় প্রথার প্রতিবন্ধকতার কারণে পরবর্তীতে আধুনিক ব্যবসা বাণিজ্যের প্রসার ঘটে। ব্যবসা বাণিজ্য প্রসার হওয়ার পরবর্তীতে বিনিময়ের মাধ্যমের জন্য মুদ্রা বা কড়ি বা বিভিন্ন মূল্যবান ধাতব পদার্থর আদান প্রদান শুরু হয় এবং আস্তে 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 এই ধারাবাহিকতা অবলম্বন করতে করতে বর্তমান কাগজে মুদ্রা নোটে এটিএম কার্ডে রূপান্তর লাভ করেছে। কিন্তু এত সহজেই কেটে চলে আসছে, আসেনি। প্রাচীনকালে মানুষ কিভাবে হিসাব সংরক্ষণ করতে, এটা একটা কিন্তু গুরুত্বপূর্ণ বিষয়। প্রাচীনকালে মানুষ দাগ কেটে, গুহায় দাগ কেটে পাথরে চিহ্ন এঁকে এভাবে সংরক্ষণ করতো। পরবর্তীতে মানুষ কি করলো, দাগ কাটার সাথে সাথে তারা দড়িতে বা সুতায় গিট দিয়ে, বিশেষ করে দড়িতে গিট দিয়ে ফসলের হিসাবগুলো সংরক্ষণ করতো, যা পরবর্তীতে কি হয় আমাদের অক্ষর আবিষ্কার হয়, তাই না, আমাদের যে লেখার যে অক্ষরগুলো সেগুলো আবিষ্কার হয়। যখন এই অক্ষরগুলো আবিষ্কার হলো, অঙ্কগুলো আবিষ্কার হলো, তখন পরবর্তীতে এই শিক্ষা অর্জনের মাধ্যম দিয়ে মানুষ অঙ্কে লিখে সেগুলোকে সংরক্ষণ করা শুরু করলো। আস্তে আস্তে এই যে দেখো যে গুহায় বা একটা পাথরে দাগ কাটার মাধ্যম দিয়ে যে হিসাব সংরক্ষণ পদ্ধতি আবিষ্কার হয়েছে সেটা কিন্তু বর্তমানে ক্যালকুলেটর ল্যাপটপ কম্পিউটারে চলে আসছে। দেখো ধারাবাহিকতা একটা অবলম্বন করে আসছে। তো প্রাচীনকালটা শুরু হয়েছিল কিন্তু এই দাগ কেটে বা সুতায় গিট দিয়ে। তো পরবর্তী যখন এই অক্ষরগুলো বা সংখ্যাগুলো আবিষ্কার হলো, হিসাব সংরক্ষণের প্রয়োজনীয়তা দেখা দিল, ঠিক সেই সময়ে প্রাচীনকালে প্রাচীন ইতালিতে একজন ধর্মযাজক ছিলেন, লুকা ডি প্যাসিওলি, উনি ইতালির একজন ধর্মযাজক এবং গণিত শাস্ত্রবিদ। উনি বিভিন্ন মানুষের টাকা জমা রাখতেন, অর্থাৎ বিশ্বাসী যেহেতু পাদ্রী মানুষ ছিলেন, অর্থাৎ ধর্মযাজক ছিলেন, বিধায় অনেকে তাকে বিশ্বাস করে তার কাছে টাকা জমা রাখতো। বিভিন্ন ব্যক্তি যেহেতু টাকা জমা রাখতো সেই কারণে সেই টাকাগুলোর হিসাব রাখার একান্ত প্রয়োজন হয়ে পড়তো, কারণ যে কে কত টাকা জমা দিয়েছে সেটার সঠিক হিসাব সংরক্ষণ না করলে পরবর্তীতে পরিশোধ করতে একটা সমস্যা দেখা দিত। ঠিক আছে, এই সমস্যার থেকে উনি একটা পদ্ধতি অবলম্বন করেন, দুতরফা দাখিলা পদ্ধতি। দুতরফা দাখিলা পদ্ধতি আবিষ্কার করেন, যেই পদ্ধতির উপর ভিত্তি করে আধুনিক হিসাব বিজ্ঞানটা প্রতিষ্ঠিত এবং দাঁড়িয়ে আছে।
এবং দুতরফা দাখিলা পদ্ধতির উপরে উনি একটা বই লিখেছেন, এই বইটার নাম সুমা ডি অ্যারিথমেটিকা জিওমেট্রিকা প্রপোর্শনিয়েট প্রপোর্শনিয়া রিটা। এটা হচ্ছে দুতরফা দাখিলা পদ্ধতির উপরে লিখিত বই, এবং এই বইয়ের উপর ভিত্তি করেই হিসাব বিজ্ঞান আজকে এই আধুনিক পর্যায়ে পর্যন্ত এসেছে। তো আমরা উৎপত্তি এবং ক্রমবিকাশ সম্পর্কে ধারণা লাভ করলাম। দেখো এই দুতরফা দাখিল পদ্ধতি পরে আমরা কিন্তু হাতে লিখে হিসাব সংরক্ষণ করতাম। তোমরা অনেকে দেখেছো, অনেকে জানো যে আগে কিন্তু কালি খাতায় খাতায় লিখে লিখে কিন্তু হিসাব সংরক্ষণ জরুরি করা হতো, ব্যাংকিং সেক্টরে কিন্তু করা হতো। কিন্তু এখন দেখো এটা কি আছে, আগে আমরা চেক দিয়ে টাকা তুলতাম, এখন কি সেটা আছে? এখন আমরা এটিএম কার্ডের মাধ্যমে অর্থাৎ ডেবিট কার্ডের মাধ্যমে অথবা ক্রেডিট কার্ডের মাধ্যমে, মাস্টার কার্ডের মাধ্যমে, ভিসা কার্ডের মাধ্যমে আমরা টাকা আদান প্রদান করছি। আগে টাকা পাঠাতে হলে কি করতে হতো? আমাকে ডাক বিভাগের সহযোগিতা নিতে হতো। এখন কি সেটার প্রয়োজন আছে? ডাক বিভাগের সাথে সাথে কুরিয়ার সার্ভিস আছে, অনলাইন ব্যাংকিং সিস্টেম চালু হয়েছে। ঘরে বসে আমরা যদি টাকা উঠাতে চেতাম কি করতে হতো? আমাকে ব্যাংকে যেয়ে টাকা তুলতে হতো। এখন আমরা বিকাশের মাধ্যমে, রকেটের মাধ্যমে, টাচ বাংলা মোবাইল ব্যাংকিং বা বিভিন্ন ব্যাংকিং সেবার মাধ্যমে কিন্তু ঘরে বসে বা আমার পাড়ার মোড়ের দোকান থেকে কিন্তু টাকা উত্তোলন করতে পারছি। কতটা সহজ হয়েছে! উৎপত্তিটা হয়েছিল কিভাবে এবং বর্তমান পর্যায়ে কিভাবে আসছে, ক্রমবিকাশটা তোমরা আশা করি বুঝতে পারছো, বই পড়লে আরো বিস্তারিত জানতে পারবে। এবার আমরা চলে যাবো পরবর্তী আলোচনায়। আমরা উৎপত্তি ক্রমবিকাশের পরে দেখি যে আমরা এই যে হিসাব বিজ্ঞান সম্পর্কে এত কথা বলছি, হিসাব বিজ্ঞান আসলে কারা ব্যবহার করবে, কেন আমরা এটাকে করব, কেন এই হিসাব সংরক্ষণ করব, তথ্যের ব্যবহারকারী কারা? আমরা এখানে দেখতে পাচ্ছি যে হিসাব তথ্যের অভ্যন্তর এবং বাহ্যিক বলে দুটো পক্ষ এখানে বলা হয়েছে। তাহলে বুঝতেই পারছি দুই ধরনের ব্যবহারকারী, একটা অভ্যন্তরীণ, একটা বাহ্যিক। অভ্যন্তরীণ মানে কি? একটা প্রতিষ্ঠানের ভিতরে এবং অভ্যন্তরে। আর বাহ্যিক মানে কি? প্রতিষ্ঠানের বাইরের পক্ষ। এই অভ্যন্তরীণ এবং বাইরের দুটো পক্ষ আমরা দেখবো তালিকা বলে কি। অভ্যন্তরীণ দেখো বলছে মালিক ও ব্যবস্থাপক, মালিক এবং ব্যবস্থাপক। তাহলে মালিককে, যিনি প্রতিষ্ঠানে টাকা বা মূলধন বিনিয়োগ করে তিনি হচ্ছেন ওই প্রতিষ্ঠানের মালিক। আর ব্যবস্থাপককে যদি মালিকই ব্যবসা পরিচালনা করে তাহলে উনি ব্যবস্থাপক, মহাব্যবস্থাপক। আর যদি মালিক টাকা বিনিয়োগ করে কিন্তু ব্যবস্থাপনা অর্থাৎ পরিচালনা বা অন্যান্য কাজে সরাসরি অংশগ্রহণ না করে, যদি কোনো অন্য কোনো ব্যবস্থাপক যদি রাখা, ম্যানেজিং ডিরেক্টর যেটা যেনাকে রাখা হয়, তাহলে তিনি একটা প্রতিষ্ঠানের অর্থনৈতিক অবস্থা কেমন, হিসাব সংরক্ষণ হচ্ছে কিভাবে, সেই সার্বিক দায়িত্ব কিন্তু একজন মালিকের উপর অথবা ব্যবস্থাপকের উপরেই বর্তায়। হিসাব সংরক্ষণকারী বা হিসাব রক্ষক যারা, তাদের হিসাবকে সংরক্ষণ করবে, কিন্তু সার্বিকভাবে তত্ত্বাবধান কার অধীনে হয়ে থাকে, সেটা হচ্ছে ব্যবস্থাপকের অধীনে বা মালিকের অধীনে। তাহলে হিসাবের তথ্যের অভ্যন্তরীণ ব্যবহারকারী হচ্ছে মালিক বা ব্যবস্থাপক, মালিক ও ব্যবস্থাপক। বাইরের ব্যবহারকারী কারা? ঋণদানকারী, ঋণ প্রদানকারী, সরকার, পাওনাদার, কর্মকর্তা ও কর্মচারী। ঋণ প্রদানকারী কারা? যারা প্রতিষ্ঠানকে ঋণ দান করে তারা হচ্ছে ঋণদানকারী প্রতিষ্ঠান। আমরা যেমন ব্যক্তি জীবনে আমাদের প্রয়োজনের জন্য প্রতিবেশীর কাছ থেকে বা বন্ধুর কাছ থেকে বা ব্যাংক থেকে বা অর্থনৈতিক বিভিন্ন প্রতিষ্ঠানের কাছ থেকে ঋণ গ্রহণ করি, ঠিক তেমনি ভাবে প্রতিষ্ঠানও কি করে, তার প্রয়োজনের সাথে তার অর্থনৈতিক অবস্থা দুরবস্থা হয়ে গেলে আর কি, তখন ঋণ গ্রহণকারী, ঋণ প্রদানকারী সংস্থার কাছে যায়, সেখান থেকে ঋণ গ্রহণ করে। এই ঋণ প্রদানকারী প্রতিষ্ঠান অবশ্যই কি করবে, যাচাই বাছাই করবে একটা প্রতিষ্ঠানের অর্থনৈতিক অবস্থা ভালো নাকি খারাপ, সে ঋণ নিয়ে কি দেউলিয়া হয়ে যাবে, অর্থাৎ সে কি টাকা পরিশোধ করতেই পারবে না নাকি সে পরিশোধ করতে পারবে, তারা অবশ্যই যাচাই বাছাই করবে সেই প্রতিষ্ঠানের হিসাবগুলোকে। ঋণ প্রদানকারী প্রতিষ্ঠান বা ঋণ প্রদানকারী অবশ্যই বাহ্যিক ব্যবহারকারী, কারণ প্রতিষ্ঠানের অভ্যন্তরে এরা না। সরকার, সরকার কি করে, বিভিন্ন প্রতিষ্ঠানের কাছ থেকে শুল্ক আদায় করে, ভ্যাট আদায় করে, যেটা প্রতিষ্ঠানের সরকারের প্রধান আয়ের ক্ষেত্র, তাই না? মূল্য সংগ্রহের কর যেটা আমরা জানি। তো এই সরকার কি করে, এই প্রতিষ্ঠানগুলোর সঠিক হিসাব সংরক্ষণ হচ্ছে কিনা সেটা তদারক করে, কারণ সরকার দেখবে যে আমাকে সঠিক পরিমাণে ট্যাক্স দিচ্ছে, ভ্যাট দিচ্ছে, নাকি তারা তথ্য গোপন করে টাকা আমাকে কম দিচ্ছে। এগুলো যাচাই বাছাই করার জন্য সরকার অবশ্যই হিসাব তথ্যের একজন বাহ্যিক ব্যবহারকারী হিসেবে গণ্য হবে। পাওনাদার, ঋণ প্রদানকারী সংস্থাও যেমন ঋণ দেওয়ার ক্ষেত্রে যাচাই বাছাই করবে দেখবে, পাওনাদারও ঠিক তেমনি ভাবে যাচাই বাছাই করবে এবং দেখবে। কর্মচারী এবং কর্মকর্তা, প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারীরা দেখবে যে সেই প্রতিষ্ঠানে তারা যে চাকরি করছে সেই প্রতিষ্ঠানের প্রাপ্ত সুযোগ সুবিধাগুলো কেমন, তাদের প্রমোশনের সুযোগ আছে কিনা বা তাদের ভবিষ্যৎটা সিকিউর কিনা, এই বিষয়গুলো তারা প্রতিষ্ঠানে দেখে তারপরে তারা কর্মে যোগদান করবে, তাদের কাজে মনোনিবেশ করবে এবং কাজের প্রতি একাগ্রতা দেখাবে। তাহলে আমরা অভ্যন্তরীণ বাহ্যিক ব্যবহারকারী সম্পর্কে জানলাম, ধারণা লাভ করলাম। আমরা এখন যাবো পরবর্তী আলোচনা, মূল্যবোধ সৃষ্টিতে হিসাব বিজ্ঞানের ভূমিকা। মূল্যবোধ বলতে কি বুঝি? মূল্যবোধ একটা গুণ, তাই না? জবাবদিহিতা, জবাবদিহিতা, মূল্যবোধ হচ্ছে আমাদের একটা
ভালো বা সৎ বা একটা গুণ, যে গুণের আলোকে আমরা কি করি আমাদের ব্যক্তিগত জীবনকে যেমন আলোকিত করি, ঠিক তেমনি প্রাতিষ্ঠানিক মূল্যবোধের মাধ্যমে আমরা প্রতিষ্ঠানকে কি করি তাদের অবস্থানটা সুদৃঢ় করি বা শক্তিশালী করে তুলি। তাহলে মূল্যবোধ সৃষ্টিতে, তাহলে এই যে মূল্যবোধ সৃষ্টিতে হিসাব বিজ্ঞান কিভাবে ভূমিকা রাখে আমরা একটু দেখি। এখানে কয়েকটা পাঁচটা পয়েন্ট আছে, সেই পাঁচটা পয়েন্ট আমরা আলোচনা করি। সততা ও দায়িত্ববোধের বিকাশ, অবশ্যই মূল্যবোধ যদি কারোর মধ্যে না থাকে, যেমন একটা মূল্যবোধ সম্পন্ন বা সৎ ব্যক্তি অর্থাৎ ভালো মানুষ যেমন সততা এবং দায়িত্বশীলতার সাথে সমাজে চলাফেরা করে, ঠিক তেমনি ভাবে মূল্যবোধ সৃষ্টির ক্ষেত্রে এবং সততা এবং দায়িত্ববোধ বিকাশের ক্ষেত্রে হিসাব বিজ্ঞান খুবই গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করে। এরপরে ঋণ পরিশোধ সচেতনতা বৃদ্ধি, একটা মূল্যবোধ সম্পন্ন অর্থাৎ একটা ভালো প্রতিষ্ঠান অবশ্যই ঋণ দানকারী প্রতিষ্ঠানের টাকাটা সময় মতো ফেরত দিবে। হ্যাঁ, যারা ভালো প্রতিষ্ঠান অর্থাৎ ব্যবসা প্রতিষ্ঠানের অবস্থা তাদের ভালো এবং তাদের সচেতনতা আছে, সমাজের প্রতি দায়বদ্ধতা আছে, তারা অবশ্যই ঋণ পরিশোধের ক্ষেত্রে সচেতন হবে এবং সচেতনতা সৃষ্টিতে মূল্যবোধের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। ধর্মীয় মূল্যবোধ সৃষ্টি, দেখো আমাদের সমাজে বিভিন্ন ধর্মের বিভিন্ন পেশার মানুষ বসবাস করে, আমাদের প্রত্যেকটা ধর্মের প্রতি সহনশীল হতে হবে। আমরা একটা ধর্মের বিরুদ্ধে যে এমন কোনো পণ্য উৎপাদন করবো না, এমন কোনো বিজ্ঞাপন প্রদান করবো না যেটা আরেকটা ধর্মের উপরে আঘাত হানে। এই ধর্মীয় মূল্যবোধ সৃষ্টিতে এবং ধর্মের যে বিধিবিধান গুলো আছে বিভিন্ন ধর্মের, সেই মৌলিক বিধিবিধান গুলো দিকে খেয়াল রেখে আমাদের হিসাব বিজ্ঞানের সংরক্ষণ মানে হিসাব সংরক্ষণ করতে হবে এবং আমাদের ব্যবসা বাণিজ্য পরিচালিত করতে হবে। এই মূল্যবোধ এবং জবাবদিহিতা, এই মূল্যবোধ সৃষ্টিতে হিসাব বিজ্ঞানের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। সমাজ রাষ্ট্রের প্রতি দায়িত্ববোধ সৃষ্টি, দেখো সমাজ এবং রাষ্ট্র কিভাবে চলে, সরকারের মাধ্যম দিয়ে, গণতান্ত্রিক পদ্ধতিতে সরকার একটা দেশের অভিভাবক এবং এই সরকার এই রাষ্ট্রকে পরিচালিত করে। রাষ্ট্র কিভাবে চলবে, কোথা থেকে টাকা আসবে, এই যে আমরা ব্যক্তি ক্ষেত্রে ব্যক্তি জীবনের ক্ষেত্রে যেমন বিভিন্ন ধরনের ট্যাক্স দিয়ে, হোল্ডিং ট্যাক্স দিয়ে, জমির খাজনা দিয়ে, কর দিয়ে আমরা একটা পণ্য দ্রব্য ক্রয় করলে ভ্যাট দিই, ঠিক তেমনি ভাবে একটা প্রতিষ্ঠানে কিন্তু ভ্যাট দেয়, আবগুলি শুল্ক, বিভিন্ন ধরনের শুল্ক দেয়, আমদানি শুল্ক, রপ্তানি শুল্ক প্রদান করে। এই শুল্ক গুলোর মাধ্যমে কিন্তু সরকারের আয় হয়। সরকার যেমন নিজে ব্যবসা বাণিজ্য করে, ঠিক তেমনি ভাবে সরকার রাজস্ব আদায় করে। রাজস্ব আদায়ের মাধ্যমে একটা দেশকে কি করে পরিচালিত করে, আমাদের যে বাজেট হয় প্রত্যেক বছরে, এই বাজেটে কিন্তু বিপুল পরিমাণ অর্থের প্রয়োজন হয়। এই অর্থের যোগান কিন্তু আমাদের এই অর্থনৈতিক ক্ষেত্রে ব্যাট থেকে এখান থেকে আসতো। সমাজ এবং রাষ্ট্রের প্রতি যে দায়িত্ববোধ সৃষ্টি, এই দায়িত্ববোধ সৃষ্টি কিন্তু একটা প্রতিষ্ঠান তখনই আসবে যখন সে দেশের প্রতি দায়িত্বশীল হবে, যখন সে দেখবে যে আমাদের দেওয়ার ভ্যাট বা শুল্ক দিয়ে আমাদের দেশ পরিচালিত হচ্ছে, তখন কিন্তু সে মূল্যবোধ, তখন কিন্তু সে এই জবাবদিহিতার জায়গা থেকে সমাজের প্রতি দায়িত্বশীল এই ভ্যাট গুলো প্রদান করবে। এই মূল্যবোধ যদি না থাকে তার মধ্যে, তাহলে কিন্তু এই কাজগুলো সে করবে না। তাহলে এই মূল্যবোধ সৃষ্টিতে অর্থাৎ সমাজ এবং রাষ্ট্রের প্রতি দায়িত্বশীলতা সৃষ্টিতে হিসাব বিজ্ঞানের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। জালিয়াতি এবং প্রতারণা রোধ, জালিয়াতি এবং প্রতারণা রোধের ক্ষেত্রে হিসাব বিজ্ঞানের ভূমিকা অপরিসীম। কেন? কারণ হিসাব বিজ্ঞানের ক্ষেত্রে কি করা হয় সঠিক হিসাব সংরক্ষণ করা হয়, একটা বৈজ্ঞানিক পদ্ধতি অবলম্বন করা হয়, দুতরফা দাখিলের পদ্ধতি, তাই না? আমরা আলোচনা করলাম যেখানে কি করা হয় না, 10,000কে 1,00,000 বানানো হয় না, সেখানে তথ্যের সঠিক ব্যাখ্যা দেওয়া হয়, কত টাকার লেনদেন হয়েছে, কত তারিখে হয়েছে, তারিখ উল্লেখ করে রেফারেন্স দিয়ে হিসেবে লেখা হয়। এখানে 10,000কে 1,00,000 করার সুযোগ নাই, 1,00,000টাকাকে 10,000 টাকা করার সুযোগ নাই, যদি কোনো কারণে করেও ফেলে কেউ তাহলে এটা ধরা পড়ে যাবে। তো জালিয়াতি এবং প্রতারণা প্রতিরোধে কিন্তু হিসাব বিজ্ঞান খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এটা তখনই সম্ভব যখন মূল্যবোধ সম্পন্ন একজন মানুষ বা মূল্যবোধ সম্পন্ন একটা প্রতিষ্ঠান এই হিসাবগুলো সংরক্ষণ করবে। মূল্যবোধ সৃষ্টিতে হিসাব বিজ্ঞানের যে ভূমিকা আশা করি তোমরা বুঝতে পেরেছো। বই পড়তে হবে, বই পড়লে তোমরা আরো জানবে, বই পড়ার কোনো বিকল্প নেই, আমাদের জ্ঞানের ভান্ডার এবং জানার ভান্ডার হচ্ছে বই। আমি শুধু তোমাদের সামনে উপস্থাপন করতে পারি যে কিভাবে তোমাদেরকে পড়তে হবে, কোন কোন বিষয়গুলো পড়তে হবে, তোমরা অনেক ভালো জানবে, আমার থেকে অনেক ভালো জানবে পড়লে। এই জন্য বাসায় পড়তে হবে, অনীহা লাগলেও পড়তে হবে, শুয়ে হলেও পড়তে হবে, বসে হলেও পড়তে হবে, না পড়লে জানতে পারবে না। আমি বললাম, বুঝতে পারলে মনে করলে হয়ে গেল, আসলে হবে না, বাসায় বেশি বেশি করে পড়তে হবে, না করলে পারা যাবে না। প্রথম অধ্যায় থেকে কিন্তু কোনো থিওরিটিক্যাল কোনো ম্যাথ আসে না, এটা থিওরিটিক্যাল টার্মস, এখান থেকে এমসিকিউ আসে। ওকে, তাহলে আমরা এই অধ্যায়টা কি করবো, ভালো করে আমরা পড়বো, তাহলে মূল্যবোধ সৃষ্টিতে বুঝতে পারবো। আমরা এবার চলে আসবো মূল্যায়ন পর্বে। আমরা আজকে যেই আলোচনাটা করলাম সে আলোচনার প্রেক্ষাপটে আমাদের যে মূল্যায়ন প্রশ্ন আছে, মূল্যায়ন প্রশ্নগুলো আমরা দেখে নিই। হিসাব বিজ্ঞান কি,
হিসাব বিজ্ঞান একটা এমন একটি প্রক্রিয়া যার মাধ্যমে একটা প্রতিষ্ঠানের ক্রয় বিক্রয় সম্পদ ক্রয় বিক্রয় দেনাদারের কাছ থেকে আদায় পাওনাদারকে পরিশোধ ইত্যাদি হিসাবের বইতে সঠিকভাবে সংরক্ষণ করা হয় এবং একটা নির্দিষ্ট সময় শেষে প্রতিষ্ঠানের আর্থিক ফলাফল সম্পর্কে জানা যায়। হিসাব বিজ্ঞানের তিনটি উদ্দেশ্য কি? হিসাব বিজ্ঞানের উদ্দেশ্য আমরা করলাম কয়েকটা। আমরা হিসাবের উদ্দেশ্যের মধ্যে আমরা বলতে পারি যে একটা প্রতিষ্ঠানের সার্বিক অর্থনৈতিক অবস্থা জানার জন্য হিসাব বিজ্ঞানের গুরুত্ব বা হিসাব বিজ্ঞান প্রয়োজন। আর একটা জানতে পারি কি সম্পদ দায় এবং মালিকানা সত্ত্বের সঠিক তথ্য পাওয়ার জন্য হিসাব বিজ্ঞানের হিসাব বিজ্ঞান খুবই গুরুত্বপূর্ণ, অর্থাৎ হিসাব বিজ্ঞান একটা উদ্দেশ্য। হিসাব তথ্যের অভ্যন্তরীণ ব্যবহারকারী কারা? হিসাব তথ্যের অভ্যন্তরীণ ব্যবহারকারী হচ্ছে মালিক ও ব্যবস্থাপক। হিসাব তথ্যের দুইজন বাহ্যিক ব্যবহারকারীর নাম বলো। হিসাব তথ্যের দুইজন বাহ্যিক ব্যবহারকারী হচ্ছে একজন সরকার ও ঋণ প্রদানকারী বা পাওনাদার। আশা করি মূল্যায়ন প্রশ্নগুলো তোমরা আমার সঙ্গে উত্তর করতে পেরেছো। এবার আমরা চলে যাব পরবর্তী ক্লাসে কি হবে। আমরা আগামী দিন আমাদের দ্বিতীয় অধ্যায় লেনদেন সম্পর্কিত অধ্যায়ের উপরে প্রাথমিক একটা আলোচনা হবে। আমরা দ্বিতীয় অধ্যায় অর্থাৎ লেনদেন অধ্যায়ে কিন্তু অঙ্ক আমরা পাবো। তো অঙ্কগুলো করার আগে আমরা প্রাথমিক আলোচনাটা করবো সেই অধ্যায় নিয়ে। তো সেই ক্লাসটা অবশ্যই তোমরা করবে আশা করছি। তো শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমাদের ক্লাস এতটুকু ছিল প্রথম অধ্যায় সম্পর্কে। আমরা আগামী দিনে পড়া সম্পর্কে জানলাম। তো তোমাদের সঙ্গে আবারও দেখা হবে। সেই পর্যন্ত তোমরা সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে এবং তোমাদের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।